এমনি তো নৌকা নাই, এখন নৌকা নাই, সব ইগল লীগ হয়ে গেছে বা স্বতন্ত্র লীগ। ইগলের একটা ট্রাকের একটা মানে দেখার ইচ্ছা নাই। 7 তারিখে তো এটা কবর হয়ে যাবে, শেখ হাসিনারই কবর হয়ে যাবে 7 তারিখে, উনি যা করতে যাচ্ছেন। এই বিশ্ব স্বৈর শাসক বিশ্ববেহাইয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের তাই করতে হবে। আন্দোলনটাকে আরো বেগবান করতে হবে। 3 পাগলের মেলা হয়ে গেছে এখন আওয়ামী লীগের মধ্যে, কি যে অবস্থা হবে। এমনি তো নৌকা নাই, এখন নৌকা নাই, সব ইগল লীগ হয়ে গেছে বা স্বতন্ত্র লীগ। ইগলের একটা ট্রাকের একটা মানে শেখ হাসিনার গণতন্ত্র, বেঁচে থাকলে আরো আর দেখার ইচ্ছা নাই। 7 তারিখে তো এটা কবর হয়ে যাবে, শেখ হাসিনারই কবর হয়ে যাবে 7 তারিখে, উনি যা করতে যাচ্ছেন। আরেকটা হচ্ছে এই বাংলাদেশে খাদ্য আমদানিতে নাকি আমরা তৃতীয়, কি আশ্চর্য ব্যাপার। দীর্ঘ 15 বছর ধরে আমাদেরকে বোঝানো হলো উন্নয়নের জোয়ারে আমরা ভেসে গেছি, খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ সব কিছুতে, বিদ্যুৎ কালকেও 5-6 ঘন্টা ছিল না আমাদের ধানমন্ডি এলাকা, একেবারে 3A-এর সাথে হাসিনার অফিসের সাথে আমার বাসা, সেখানে তো বিদ্যুৎ টর্মালে যাওয়ার কথা না, কালকেও ছিল না 9:00 থেকে, আজকেও দেখি 9:00 থেকে নাই শীতের সময়ে। আর বিদ্যুৎ উৎসব করছিল, 1 কোটি টাকা খরচ করে হাতির দিলে মনে নাই, সব কিছুতেই উৎসব। হরিপুরের গ্যাস, আরে হরিপুরের তেল চুক্তি নিয়ে তো বহু আন্দোলন করেছি এরশাদের সময়, করে সেই তেল চুক্তি বাতিল করে বিএনপির সময় আমরা খন্দকার মোশারফ তখন পেট্রোলিয়াম মন্ত্রী, ওনার মাধ্যমে আমরা কিন্তু এটা বাতিল করেছিলাম হরিপুর তেল চুক্তি। সেইখানে নাকি আবার তেল পাইছে, 1 সপ্তাহ পরে বলছে যে না এটা বেশি বেশি বলা হয়ে গেছে। যারা বলেছিল আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সৌকল, ওনারাই এখন বলছে যে এখানে সেরকম কিছু পাওয়া যায় না, কিন্তু উৎসব হয়ে গেছে আমাদের। এরা এত বেশি উৎসব, এই যে পিঠাপুলি উৎসবও দেখবেন কয়দিন পরেই দেখবেন যে গণভবনে পিঠাপুলি উৎসব, ওই যে নির্বাচন কমিশনে পিঠাপুলি উৎসব, প্রত্যেক থানায় থানায় পিঠাপুলি উৎসব এগুলো শুরু হবে বা ইতিমধ্যে হয়ে গেছে। মানে পুরা রাষ্ট্রটাকে নিয়ে একটা থামসাই পরিণত করেছে এখানে। এখানে মানবাধিকার গণতন্ত্র এগুলো শেখ হাসিনার আমলে এগুলো আলোচনা করার কোনো দরকার নেই। এখানে আমার বক্তারা সবাই বলেছেন এখন রাজপথে যাওয়ার সময়, জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার সময়। ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট সেও লিফলেট নিজে ছাপিয়ে আমরাও নিজেরা বিলি করব, জনগণের কাছে যাব। এর বাইরে এই সেমিনার করে বা এসি রুমে বসে আলাপ আলোচনার সময় এটা না। এখন যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের তাই করতে হবে। আন্দোলনটাকে আরও বেগবান করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং যে কোনো ত্যাগ স্বীকারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে রক্ত আমাদের ভাইয়েরা দিয়েছে, ইতিমধ্যেই দেখেছেন লক্ষ লক্ষ আমাদের ভাই বোনরা কারা নির্যাতিত হচ্ছে এবং জেলখানার মধ্যে মৃত্যুবরণ করছে। মানে এগুলো কি, এগুলো গণতন্ত্র? তারপরে যেভাবে তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে, ডান্ডা বেরিয়ে দেওয়া হচ্ছে, এরপরে তার কথা থাকে না কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি। সুতরাং আজকে যেই বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল শেখ হাসিনার হাতে, সেই বাংলাদেশ এখন ধ্বংসের পথে, ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। তবে আমাদের দেশের জনগণ সংগ্রামী এবং তারা মাথা নত করে না। আমাদের আগামী দিনের আন্দোলনের মধ্য দিয়ে এই বিশ্ব স্বৈর শাসক বিশ্ববেহাইয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং তার অপশাসনের বিরুদ্ধে জনগণকে মুক্ত করার জন্য আইনজীবীরা যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত আছে, সেই কথাই আজকে আপনাদের সামনে আমরা বলতে চাই।